একটা ভালো চাটনি করতে গেলে যেমন সব কিছু ইনগ্রেডিয়েন্ট একদম অ্যাকুরেট ভাবে সেটার মধ্যে দিতে হয়, সেরকমই কোনো একটা সিনেমার ট্রেলার নিয়ে হোক বা সিনেমাটা নিয়ে কথা বলতে হোক, আমার মনে হয় সেই সব এলিমেন্ট এক জায়গায় একত্রিতভাবে এবং সমপ্রয়োজনে দেওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটে। কথা বলবো কালকে রিলিজ করা একটা আপকামিং বাংলা সিনেমার ট্রেলার নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে সহবাসে। পরিচালনা করেছেন অঞ্জন কাঞ্জিলাল, ফিচারিং অনুভব কাঞ্জিলাল, ঈশা, সায়নী, রাহুল। সিনেমাটার ট্রেলারটি নিয়ে কথা বলার আগে আমি এটা বলবো, সিনেমাটা কিন্তু এবছর নন্দনে, অর্থাৎ এই যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, তাই অনেকে সিনেমাটা দেখেছেন। সিনেমাটা রিলিজ করবে অফিসিয়ালি মার্চ মাসে, SBF রিলিজ করছে সিনেমাটা। সিনেমাটার ট্রেলারটা নিয়ে আমি কি বলবো, মানে অনেকগুলো এলিমেন্ট আমি যেমন প্রথমেই বললাম সেরকম ভাবে আনা হয়েছে। তো ফার্স্টিং ফার্স্ট, গল্প গল্পটা এখানে বেশ ইউনিক। এই যে সহবাসে এই যে শব্দটা, অর্থাৎ যে আমরা যেটা বলি লিভিং, এই লিভিংটা পাশ্চাত্য দেশে যখন ছিল, তারপরে যখন আমরা ইন্ডিয়ায় কিছুটা অ্যাডপ্ট করি, এখনো পর্যন্ত অনেক লোক সেটাকে মেনে নিয়েছে, অনেক লোক সেটাকে বাঁকা দৃষ্টিতে দেখে। কিন্তু শুধুমাত্র লিভিং কি একটা প্রয়োজনে বা একটা নিডে, না কখনো কখনো এটা একটা মানে অপ্রয়োজনীয় জাস্ট ভালোবাসার খাতিরে? এখানে যে সম্পর্কটা দেখানো হবে সেটা প্রয়োজনে, এবং সেই প্রয়োজনটা থেকে কোথাও গিয়ে একটা ভালোবাসার অ্যাঙ্গেল তৈরি হওয়া, সেটাই বেসিক্যালি এই গল্পের পরিকাঠামো। কিন্তু এখানেও একটা নর্মাল স্টোরির মতো আপ অ্যান্ড ডাউনস থাকবে, এখানেও কিছু একটা থার্ড পার্টির আনাগোনা থাকবে, বাবা মায়ের ইনভলভমেন্ট থাকবে। তো সবকিছু মিলিয়ে মিশে ট্রেলারটা কেমন হলো, এটা যদি স্টোরি আমি বাদ রাখি, আমি বলবো আমার বেশ মিষ্টি একটা প্রেমের গল্প মনে হয়েছে, বেশ নিছক একটা মানে ট্রিটমেন্ট ভালো মনে হয়েছে। এবং তার থেকেও বড় কথা, মিউজিকের যে আমি কথা বলি, ট্রেলারটা সুন্দরই হচ্ছে। যে যেমন আমরা প্রতিবার বলে থাকি একটা সিনেমায় হয় যে সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, এই কথাটা বলে, কিন্তু এখানে একটা ভালোবাসা সম্পর্ক শরীরের পক্ষে ক্ষতিকর, এটা একটা বলে ট্রেলারটা শুরু করা হচ্ছে, যেটা বেশ আমার একটা ইউনিক কনসেপ্ট মনে হয়েছে। এবং তার থেকেও বড় কথা যে অনুপম মানে মিউজিক হোক বা একটা মানে কি বলবো পুরো সিনেমাটা জার্নি হোক, এবং তার থেকেও বড় কথা আমি যার অনুভবের কথা বলছি, তো অনুভবের আপনারা বেশ কিছু কাজ দেখেছেন ইতিমধ্যে, সেটা আমি গুলদস্তার কথা বলি বা অব্যক্তর কথা বলি, সেখানে বেশ ভালো, বেশ প্রমিসিং লেগেছিল আমার তাকে। ঈশা সাহার কাজ আপনারা অনেক দেখেছেন, রাহুল সায়নীকে নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, তো যথারীতিভাবে এক্সপেকটেশন আছে। এবং তার থেকেও বড় কথা, সাপোর্টিং ক্যারেক্টারের সাথে যারা প্লে করছেন তারাও প্রচন্ড পোরখা অভিনেতা অভিনেত্রী, সো একটা গুড প্যাকেজ, একটা এক ঝাঁক তারকাদের সমন্বয়। এবারে আপনি যদি দেখেন যে সিনেমাটোগ্রাফি বা ডাইরেকশনের কথা, সিনেমাটোগ্রাফি এখানে মধ্যে একটা রুম আছে, কখনো কখনো হায়দ্রাবাদ দেখানো হবে, তো সিনেমাটোগ্রাফি এখানে তেমন ভাবে এক্সপ্লোর করা হয়নি, জাস্ট একটা গল্পর আকারে বলা হয়েছে পুরো জিনিসটা বা ট্রিটমেন্টটা আপনাদের হলে পুরো সিনেমাটা দেখার পর আমরা জানাবো। ডাইরেকশনের কথা বলি বা গল্পের কথা বলি, আমি যেটা বললাম বেশ নিছক ভাবে বলা হওয়ার চেষ্টা করা হয়েছে ট্রেলারে, এবং পুরোটা তো সিনেমাতে অবশ্যই প্রকাশ পাবে। আর একটা জিনিস বল না বললেই নয়, যেটা হচ্ছে BGM বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রেও টোনটা বেশ সুন্দর, এবং লাস্টে যে রূপঙ্করের গলায় গানটা আছে সহবাসের যে টাইটেল ট্র্যাক, সেটাও অসম্ভব সুন্দর, এবং এই যে কোথাও গিয়ে থিমটাকে সম্পূর্ণ করে। কিছু কিছু কাপ দেখানো হয়েছে যেটা অবশ্যই, আপনি যদি সেট ডিজাইনের কথা বলেন, আর্ট ডিরেকশনের কথা বলেন, তো কাপের মধ্যে দুটো শব্দ লেখা আছে যেটা অবশ্যই ভালোবাসা রিলেটেড, কিন্তু এই কোথাও গিয়ে এটা মিনিংফুল হয়ে ওঠা। কিছু কিছু ফান এলিমেন্ট অ্যাড করা হয়েছে ট্রেলারটার মধ্যে, এবং সিনেমায় আশা করছি যে আরো বড় বা হিউজ পরিসরে থাকবে, যে আমি না খেয়ে চললাম এবং তারপরে এসে খাবার খাচ্ছে, এসে দরজা খুলে দেখছে যে সে খাবার খাচ্ছে, তো এই যে ছোট ছোট ফান এলিমেন্ট, এগুলো বেশ সুন্দর লাগে এই ট্রেলারটাই দেখতে। এবং আমার মনে হয় যে সিনেমায় যতগুলো অ্যাঙ্গেল আছে এবং সেটা পুরোপুরি ওপেন আপ না করে দিয়ে জাস্ট কিছু কিছু ছুঁয়ে বেরিয়ে যাওয়া, এই সুন্দর টেকনিকটা ফলো করেছেন এডিটার অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর, তো আমার ওভারঅল ট্রেলারটা বেশ ভালো লেগেছে। সিনেমাটা দেখার অপেক্ষায় আছি, আপনারা যদি না দেখেছেন আমার ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য।